हेलो एवरीवन, वेलकम टू माय चैनल इंग्लिश ग्रामर ट्यूटोरियल। अवशेषे मद्रासा सर्विस कमिशनर ऑफिशियल नोटिस पब्लिश्ड हो गए, सेखाने वैकेंसी कत सेटा डिक्लेयर हो गए, किभावे परीक्षा होबे सेटाओ डिक्लेयर हो गए, शुधुमात्र कौन कौन सबजेक्टर सिलेबस की सेटाई शुधुमात्र एखोनो देवा बाकी आछे। आज के जे ऑफिशियल नोटिसटा बेर हुए छे, সেই নোটিসে অনেকগুলো ইম্পর্টেন্ট পয়েন্টস বলা রয়েছে। সেই পয়েন্টসগুলোকে আমরা স্টেপ বাই স্টেপ ইন ডিটেলে বুঝে নেব। আগের দিন যখন গেজেট বেরিয়েছিল, আমি তোমাদের সামনে একটা ভিডিও করেছিলাম। আমি তোমাদের কি বলেছিলাম যে গেজেটে যেটা বলা আছে সেটাই আমি তোমাদের সামনে বলবো। আজও সেটাই বলছি। অফিসিয়াল নোটিস যেটা বেরিয়েছে সেটাই আমি বলবো, তার বাইরে একটাও কথা বলবো না। কারণ আমি চাই না অফিসিয়াল নোটিস নিয়ে তোমাদের মধ্যে কোনো রকম কোনো কনফিউশন তৈরি হোক। তাই অফিসিয়াল নোটিসে যা বলা রয়েছে সেটা কি বলা রয়েছে আমি এক এক করে পয়েন্টসের আকারে তোমাদের সামনে বলছি, তোমরা খুব ভালো করে সেটাই লক্ষ্য রাখো। দেখো, প্রথমেই যেটা বলা হয়েছে সেটা কি, 17,229টা ভ্যাকান্সি, টেন্টেটিভ ভ্যাকান্সি বাড়তেও পারে। পরীক্ষা হবে ক্লাস 9, 10, 11, 12 এবং টেট হবে ক্লাস 1 থেকে 4 আর 5 টু 8, মানে প্রাইমারি এবং আপার প্রাইমারি। কাদের জন্য? অ্যাডভান্স অ্যারাবিক, অ্যারাবিক ফর ক্লাস 5 টু 8 অ্যান্ড অ্যারাবিক আন্ডার গ্র্যাজুয়েট ফর ক্লাস 1 টু 4। তার মানে এখান থেকে আমরা বুঝতে পারছি যে যারা প্রাইমারি এবং আপার প্রাইমারি এখানে দেবে তাদের অ্যারাবিক পড়তেই হবে, অ্যারাবিক না পড়লে তারা এখানে পরীক্ষা দিতে পারবে না, এটাই হচ্ছে বাস্তব। তাই তোমরা যারা জেনারেল স্টুডেন্ট, তারা যে এখানে প্রাইমারি এবং আপার প্রাইমারি দিতে পারছো না এটা জেনে রাখো। এবং এখানে বলেছে এনসিটি গাইডলাইন অনুযায়ী হবে। এবার এনসিটি গাইডলাইন মানবে কি মানবে না সেটা আমরা আস্তে আস্তে আসছি। এরপরে যেটা বলেছে সেটা হচ্ছে কি, এজ ক্রাইটেরিয়া। এজ ক্রাইটেরিয়াতে কি বলা হয়েছে যে 1-1-2023 এই সাল পর্যন্ত তোমার 21 বছর বয়স হতেই হবে। তুমি যদি 1-1-2002 এর পরে জন্মগ্রহণ করো তুমি পরীক্ষায় বসতে পারবে না, ঠিক আছে। এরপরে কি, ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম কত, 40 ইয়ার্স। তার মানে কি 1-1-2023 এই সময়ে তোমাকে 40 ইয়ার্সের অ্যাবাভ হয়ে গেলে, মানে উপরে চলে গেলে হবে না। এবং তোমাকে 1-1-1983 এর আগে জন্মগ্রহণ করলে হবে না, ঠিক আছে। এবার রিল্যাক্সেশন যেটা আছে, এসসি এসটি পিএইচ ডিসেবিলিটি 40% অ্যান্ড অ্যাবাভ, যাদের ডিসেবিলিটি আছে পিএইচ তারা 40% অ্যান্ড অ্যাবাভ। ক্যান্ডিডেটস কি আছে, ম্যাক্সিমাম এজ 45 ইয়ার্স, তার মানে তোমরা 5 বছর ম্যাক্সিমামের যেটা ছাড় পাচ্ছ। তার মানে এটা নয় যে তুমি যে মিনিমাম যেটা আছে সেটাই ছাড় পাবে না, ম্যাক্সিমামে 5 বছর ছাড় পাবে এসটি এসটি পিএইচরা। এখানেও ওই 1-1-1978 এর আগে তোমাকে জন্মগ্রহণ করলে চলবে না, ঠিক আছে। এই পয়েন্টসগুলো কিন্তু ভালো করে তোমরা জেনে রাখবে। এবং 1-1-2023 সেই সালটা সব ক্ষেত্রেই গণ্য হবে। এবার রিল্যাক্সেশন অফ ম্যাক্সিমাম এজ ফর ওবিসি ক্যান্ডিডেট, এদের জন্য 43 ইয়ার্স। তার মানে কি, নট বর্ন বিফোর 1-1-1980, মানে 1-1-1980 আগে তোমাকে জন্মগ্রহণ করলে হবে না। তাহলে এটা গেল আমাদের কি, এজ ক্রাইটেরিয়া, কোন বছর বয়স হলে আমরা বসতে পারবো, এবং এসটি এসসি এসটি পিএইচ এবং ওবিসিদের জন্য কি এজে ছাড় দেওয়া হয়েছে। এরপরে হচ্ছে মোড অফ সিলেকশন, তার মানে কি প্রাইমারি আপার প্রাইমারি 9, 10, 11, 12, খুব গুরুত্বপূর্ণ, আমরা একদম ছোট থেকে শুরু করব। তার মানে কি প্রাইমারি থেকে শুরু করব। প্রাইমারির জন্য কি বলছে, টেট এক্সামিনেশন উইল বি কন্ডাক্টেড অ্যাজ পার ফলোয়িং সাবজেক্ট অ্যান্ড মার্কস, কি ওএমআর আর এমসিকিউ বেসড পরীক্ষা হবে। পাস মার্কস কত রয়েছে, 60%, তার মানে যেরকম 60% প্রাইমারি টেটে হয় সেই অনুযায়ী হচ্ছে। কি কি সাবজেক্ট থাকছে, চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি, তার মানে কি সিডিপি 30 মার্কস, ল্যাঙ্গুয়েজ 1 30, ল্যাঙ্গুয়েজ 2 30, সাবজেক্ট টেস্ট অ্যারাবিক 30 মার্কস, এনভায়রনমেন্টাল স্টাডিজ 30 মার্কস, টোটাল
150 মার্কস, তার মানে 150। এখানে অঙ্ক থাকছে না, অঙ্কের পরিবর্তে 30 নম্বর থাকছে, এবং অ্যারাবিক আমি ওই বললাম, অ্যারাবিক ছাড়া তোমরা পরীক্ষায় বসতে পারবে না। এখানে কোয়ালিফিকেশান কি রয়েছে, এলিজিবিলিটি, পাস্ট ফাজিল হায়ার সেকেন্ডারি উইথ অ্যারাবিক অ্যাজ অ্যান ইলেকটিভ সাবজেক্ট উইথ 50% মার্কস অ্যালং উইথ ডিএলএড বা বিএড। তোমার যদি ডিএলএড বা বিএড থাকে, তুমি যদি এইচএসএ বা ফাজিলে 50% নাম্বার নিয়ে পাশ করো, তাহলে তুমি বসতে পারবে, এবং তোমাকে ইলেকটিভ সাবজেক্ট হিসাবে অ্যারাবিক পড়তেই হবে। ওই জন্যই বললাম যে অ্যারাবিক ছাড়া তোমার চান্স নেই। ডিএলএড বিএড দুজনেই বসতে পারবে। এখানে বিএডরা যে গ্র্যাজুয়েশন করলে বসতে পারবে কি পারবে না সেটা কিন্তু বলেনি, তাই আমি কি বললাম, নোটিশে যেটাই আছে সেটাই বলবো। এখানে শুধু বলেছে হায়ার সেকেন্ডারি আর অ্যারাবিক বা পাস্ট ফাজিল, ঠিক আছে। ক্যান্ডিডেটস আফটার পাসিং টেট উইল হ্যাভ টু সিট ফর মেন এক্সাম, তার মানে কি তুমি এই যে প্রাইমারি টেট পরীক্ষায় পাস করে গেলে সেটা কিন্তু তোমার চাকরির ক্ষেত্রে একটা কোয়ালিফিকেশান তুমি পেরিয়ে গেলে, তার মানে কি একটা ধাপ এগোলে, ওটা কিন্তু মেন নয়। মেন তোমাকে আবার পরীক্ষা দিতে হবে, মেন পরীক্ষা, সেখানে যদি তোমার ভালো নাম্বার হয়, তুমি যদি প্যানেলে আসো, তবেই তুমি চাকরিটা পাবে। মেন এক্সামিনেশান ওএমআর হবে, এমসিকিউতে হবে, 90 মার্কসের হবে। ভালো করে তোমরা পয়েন্টসগুলো কিন্তু নোট ডাউন করতে থাকবে। এরপরে হচ্ছে কি, গ্র্যাজুয়েট টিচার্স ফর ক্লাস 5-8, মানে কি আপার প্রাইমারি, যেমন টেট এক্সামিনেশান হবে, এমসিকিউ বেসড হবে, পাস মার্কস 60%, এখানে কিন্তু নাম্বারের কোনো রিল্যাক্সেশন নেই কোনো ক্যাটাগরির ক্ষেত্রে, তার মানে কি সবাই এখানে জেনারেল, এখানে নাম্বারের কিন্তু কোনো রিল্যাক্সেশন নেই, ভালো করে এটাকে বুঝে নাও। এখানে সিলেবাস কী রয়েছে, চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি 30, ল্যাঙ্গুয়েজ 130, ল্যাঙ্গুয়েজ 230, আরবিক অ্যাডভান্স অ্যারাবিক থিওলজি 60 মার্কস, টোটাল 150। তাই যে সোশ্যাল স্টাডিজ বা সোশ্যাল সায়েন্স কোনোটাই কিন্তু এখানে উল্লেখ নেই, এখানে কি অ্যারাবিক আর অ্যাডভান্স অ্যারাবিক সেখানে কি 60 নম্বর থাকছে, তার মানে আমি কি বললাম, প্রাইমারি আর আপার প্রাইমারিতে অ্যারাবিক যদি তুমি না জানো বা তুমি না পড়ে থাকো, তোমার ওই যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এই সব জায়গাগুলোতে, তুমি কিন্তু এখানে বসতে পারছো না। এখানে এলিজিবিলিটি কি থাকছে, গ্র্যাজুয়েট অর পোস্ট গ্র্যাজুয়েট, তার মানে গ্র্যাজুয়েটে বা পোস্ট গ্র্যাজুয়েটে উইথ 50% মার্কস, 50% তোমাকে নাম্বার থাকতে হবে, নাম্বারের কোনো রিল্যাক্সেশন নেই, বিএড থাকলে হবে, তাছাড়া কি 2 ইয়ার ডিএলএড, 2 বছরের ডিএলএড সেটা থাকলেও হবে, অর গ্র্যাজুয়েট অর পোস্ট গ্র্যাজুয়েট উইথ 45% মার্কস উইথ বিএড। এবং তুমি যদি গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েট করে থাকো এবং তোমার যদি বিএড থাকে এবং তুমি যদি 29/7/2000 আগে পাশ করে থাকো, তাহলে তোমাকে 45% মার্কস গ্র্যাজুয়েট বা কি পোস্ট গ্র্যাজুয়েটে থাকলেও তোমার হয়ে যাবে, ক্লিয়ার। এখানেও কি হবে, ক্যান্ডিডেটস আফটার পাসিং টেট উইল হ্যাভ টু সিট ফর মেন এক্সাম, তার মানে কি টেট পরীক্ষায় পাশ করার পর তোমাকে কি করতে হবে, মেন পরীক্ষায় বসতে হবে প্রাইমারির মতো। কি সাবজেক্ট থাকবে না থাকবে সেটা কিছু বলা নেই, আমি আবারও বলছি অফিসিয়াল নোটিশ ছাড়া আমি কোনো কথাই বলবো না। এখানেও তাই মেন পরীক্ষা হবে, কিন্তু মেন পরীক্ষায় কি সাবজেক্ট হবে, যে যে সাবজেক্ট চয়েস করবে আশা করছি সেটাই হওয়া উচিত, কিন্তু এখানে সেটা কিন্তু কোনো বিস্তারিত ক্লিয়ার করা নেই, কিন্তু এটা আশা করা যায় তুমি যে সাবজেক্টে তোমার পড়া রয়েছে তুমি সেই সাবজেক্টেই দিতে পারবে। 90 নম্বরের থাকবে এমসিকিউ, ওএমআর সিটে হবে। এবারে আমরা সবথেকে গুরুত্বপূর্ণ পোর্শনে চলে আসছি, ক্লাস 9-10। এখানে কি বলা রয়েছে, মেন এক্সামিনেশান ওএমআর এমসিকিউ 90 মার্কস, তার মানে এখানে ডাইরেক্ট তোমাকে কি বলেছে, মেন এক্সামিনেশান দিতে হবে 90 নম্বরের, তার মানে কি এখানে কিন্তু কোনো পিটির উল্লেখ ওরা করেনি। আবারও বলছি অফিসিয়াল নোটিশের বাইরে আমি কোনো কথা বলবো না, তাই এখানে যেহেতু পিটির উল্লেখ করেনি আমরা এটা ধরতে পারি যে ওরা পিটি নেবে না। এবার পরে ওরা নোটিশ চেঞ্জ করবে কি করবে না কি পিটি নেবে সেটা আমি বলতে পারছি না, আপাতত এই নোটিশ অনুযায়ী পিটি হচ্ছে না, ঠিক আছে। কিছু কমেন্টস আমি দেখতে পাচ্ছি যে যেন আমার জন্যই পিটিটা মাদ্রাসা সার্ভিস কমিশন বা এসএসসি কমিশন নিচ্ছিল, এরকম কিন্তু নয়। ওরা যেমন ইনফরমেশান দেয়, যেমন আমরা নিউজ পাই সেইভাবেই আমরা তৈরি করার চেষ্টা করি। যেমন সাঁওতালিতে পিটি হয়েছিল, সেটা কি আমার কথাই হয়েছিল, হয়নি।
এবং যারা এরকম কমেন্টস করছে উল্টো পাল্টা, আমি বুঝি তারা ফ্রাস্ট্রেশনের মধ্যে রয়েছে, এতদিন পরীক্ষা হয়নি। এটা আমি কিছু মনে করি না, আমি বরং তোমাদের প্রত্যেকটা, সেটা খারাপ কমেন্টস হোক বা ভালো হোক, আমি দুটোকেই অ্যাপ্রিসিয়েট করি। কারণ যারা খারাপ কমেন্টস করছে, আমি তাদের মানসিক পরিস্থিতিটা বোঝার চেষ্টা করি, তাই আমি তোমাদের সম্পর্কে কিন্তু কিছু খারাপ ভাবি না। তোমাদের যা মনে হয় তোমরা অবশ্যই জানাবে, তোমাদের সেটা অধিকার রয়েছে, এবং যেটা সঠিক ইনফরমেশান আমি সেটাই দেওয়ার চেষ্টা করি। কিন্তু এরা যদি স্টেপ বাই স্টেপ ইনফরমেশান চেঞ্জ করে, তাহলে আমি কি অত বড় লেভেলে আছি যে আমি কোনো একটা ইনফরমেশান, সরকারি ইনফরমেশান চেঞ্জ করে দিতে পারবো? এটা কিন্তু হয় না, ঠিক আছে? তাই তোমরা যারা কমেন্ট করো, আমি কিন্তু তোমাদের কমেন্টে কিছু মনে করি না, ঠিক আছে? তাহলে এই নোটিস অনুযায়ী আমরা কি দেখলাম, 9-10 পিটি হচ্ছে না, ডাইরেক্ট মেন এক্সামিনেশান হচ্ছে 90 মার্কসের। কিন্তু এখানে আরও অনেক গুরুত্বপূর্ণ নিয়ম আছে, সেটা একদম আমি লাস্টে যাব, কারণ আমি স্টেপ বাই স্টেপ আসছি, ভালো করে নোটিশটা লক্ষ্য করবে। এখানে এলিজিবিলিটি কি বলছে, গ্র্যাজুয়েট অর পোস্ট গ্র্যাজুয়েট উইথ 50% মার্কস উইথ বিএড। তুমি যদি বিএড থাকে তোমার, এবং তুমি গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েটে যদি তোমার 50% নাম্বার থাকে, তাহলে তুমি দিতে পারবে, তার কম হলে পারবে না। এখানে কোনো নাম্বারের রিল্যাক্সেশন নেই কোনো ক্যাটাগরির ক্ষেত্রে। অর পোস্ট গ্র্যাজুয়েট উইথ 45% মার্কস উইথ বিএড বিফোর 29/07/2011। আর যেটাই আপার প্রাইমারিতে ছিল যে 19/7/2011 আগে যদি তোমার গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েট থাকে, তুমি যদি 45% নাম্বার পেয়ে থাকো, তুমি সেখানে এলিজিবল। এরপরে সবথেকে গুরুত্বপূর্ণ যেটা বলেছে কি, স্টাডিড 300 মার্কস ইন কনসার্ন সাবজেক্ট। তার মানে কি, তোমাকে এমএ বা বিএ বা বিএসসি বা এমএসসিতে তুমি যে সাবজেক্টের জন্য 9-10 অ্যাপ্লাই করছো, সেখানে কিন্তু তোমাকে অবশ্যই 300 নাম্বার পড়ে থাকতে হবে। আবারও বলছি, তুমি যে সাবজেক্টের জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছ, সেখানে তোমাকে 300 নাম্বার অবশ্যই পড়ে থাকতে হবে গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েটে। ভালো করে এটা মাথায় ঢুকিয়ে নাও। তাহলে আমরা 9-10 দেখে নিলাম, এবারে আমরা চলে যাব ডাইরেক্ট 11-12। এখানে ওই একই মেন এক্সামিনেশান ওএমআর এমসিকিউ যেটা 9-10 থাকছে, এবং এখানেও 90 মার্কস থাকছে। এই নোটিস অনুযায়ী এখানে কোনো পিটি হচ্ছে না, এবং আমি আবার বারবার বলছি, অফিসিয়াল নোটিস যেটা আছে আমি সেটাই বলছি, এখানেও কিন্তু কোনো পিটির উল্লেখ নেই, ডাইরেক্ট মেন এক্সামিনেশানের কথা বলা রয়েছে। এবং এলিজিবিলিটি কি বলেছে, পোস্ট গ্র্যাজুয়েট, এখানে কিন্তু আবার গ্র্যাজুয়েট হলে হবে না 11-12, ভালো করে লক্ষ্য করবে, ইন কনসার্ন সাবজেক্ট উইথ 50% মার্কস উইথ বিএড। তার মানে কি, পোস্ট গ্র্যাজুয়েটে তোমাকে যে সাবজেক্টে তুমি বসছো, সেখানে তোমাকে 50% নাম্বার থাকতে হবে পোস্ট গ্র্যাজুয়েটে, এবং বিএড থাকতে হবে। অর পোস্ট গ্র্যাজুয়েট ইন কনসার্ন সাবজেক্ট উইথ 45% মার্কস উইথ বিএড বিফোর 29/07/2011। ওই একই পোস্ট গ্র্যাজুয়েটে যদি তোমার 45% থাকে, এবং তুমি ছোটা 29/7/2011 আগে 11-এর আগে করে থাকো, তাহলে তুমি এলিজিবল। তারপরে যদি তোমার কিন্তু 50% নাম্বার না থাকে, তাহলে তুমি এলিজিবল নয়। একমাত্র 2011-এর 29/7-এর আগে যারা 45% নাম্বার পেয়ে আছো এমএ বা বিএতে বা বিএসসিতে, তারাই শুধুমাত্র 9-10 বা 11-12 দুটোর ক্ষেত্রেই যোগ্য। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, যে 9-10 বা 11-12 এখানে কিন্তু কোনো পিটির কথা উল্লেখ নেই, তার মানে আমরা ধরতে পারি যে ওরা পিটি নিচ্ছে না। যদি পরে নেয় সেটা আমি বলতে পারবো না, ওই জন্যই আমি বারবার বলেছি অফিসিয়াল নোটিশে যেটা আছে সেটাই বলবো, পরে নেবে কি নেবে না সেটা এখানে কিচ্ছু বলেনি, তার মানে আমরা ধরতে পারি যে পিটি নিচ্ছে না। এরপরে সবথেকে গুরুত্বপূর্ণ যে নোটগুলো বলেছে, সেটা ভালো করে আমি এক এক করে মিনিং সহ বলে দেবো। দেখো, নোট 1, ক্যান্ডিডেটস উইল বি কল্ড ফর ইন্টারভিউ অ্যাজ পার মেরিট অন দ্য বেসিস অফ মার্কস অবটেন্ড ইন দ্য মেন এক্সামিনেশান। তার মানে কি, মেন এক্সামিনেশানে তুমি যে নাম্বারটা পাবে, সেই নাম্বারের উপরে ভিত্তিতে তোমাকে কি করা হবে, ইন্টারভিউতে ডাকা হবে। সেটা প্রাইমারি আর আপার প্রাইমারিতে তাহলে টেটের ভূমিকা থাকছে না, প্রাইমারি বা আপার প্রাইমারিতে টেট পাস করলে এরপরে যে মেন পরীক্ষাটা হবে, সেই পরীক্ষায় তোমার কাট অফ হবে, সেই অনুযায়ী তোমাকে ইন্টারভিউতে ডাকবে। আর 9-10 আর 11-12 তাহলে কি হবে, যেহেতু পিটি এখানে হচ্ছে না বলে দিয়েছে, পরে কি করবে জানা নেই, তাহলে মেন নাম্বারের উপর ভিত্তিতেই তোমাকে ইন্টারভিউতে ডাকা হবে। এবারে 2 নম্বর পয়েন্ট কি আছে, নাম্বার অফ ক্যান্ডিডেটস কল্ড ফর ইন্টারভিউ উইল বি 1.5 টাইমস অফ দ্য ফাইনাল ভ্যাকান্সিজ ইন দ্য কনসার্ন সাবজেক্ট। তাহলে কি, নাম্বার অফ ক্যান্ডিডেটস কল্ড ফর ইন্টারভিউ উইল বি 1.5 টাইমস, তার মানে কি,
তোমাকে 1.5 টাইমস ভ্যাকান্সি থেকে বেশি ইন্টারভিউতে ডাকা হবে। মার্কস অফ টেট উইল নট বি টেকেন ইন্টু কনসিডারেশন ফর প্রিপারেশন অ্যান্ড পাবলিকেশন অফ ফাইনাল মেরিট লিস্ট। ওই যে আগেই বলে দিয়েছি, টেট নাম্বারটা ধরা হবে না, মেন এক্সামের নাম্বার ধরা হবে ফাইনাল মেরিট লিস্টের জন্য। ফাইনাল প্যানেল উইল বি প্রিপেয়ার্ড অ্যাজ পার মেরিট অন দ্য বেসিস অফ টোটাল মার্কস অবটেন্ড ইন দ্য মেন এক্সামিনেশন অ্যান্ড ইন্টারভিউ। ফাইনাল প্যানেল কিসের ভিত্তিতে তৈরি হবে? তুমি মেন পরীক্ষায় এবং ইন্টারভিউতে যা নাম্বার পেয়েছো তার ভিত্তিতে। নাম্বার অফ ক্যান্ডিডেটস ইম্প্যানেলড উইল বি ইকুয়াল টু নাম্বার অফ ফাইনাল ভ্যাকান্সিস ইন দ্য কনসার্ন সাবজেক্ট অ্যান্ড ক্যাটাগরি। এখানে ইম্প্যানেলড যদি 100 জন ভ্যাকান্সি থাকে, 100 জন ইম্প্যানেলড হবে, তার বেশি ইম্প্যানেলড হবে না। নাম্বার অফ ক্যান্ডিডেটস ইন দ্য ওয়েটিং লিস্ট উইল বি 0.1 টাইম অফ দ্য ফাইনাল ভ্যাকান্সি ইন কনসার্ন সাবজেক্ট অ্যান্ড ক্যাটাগরি। ওয়েটিং লিস্টে কিন্তু আবার 1.5 থাকছে না, 1.5 অনুযায়ী কিন্তু ভ্যাকান্সির 1.5 গুণ ইন্টারভিউতে ডাকা হবে, কিন্তু ওয়েটিং লিস্টে কত থাকবে? 0.1 গুণ। ঠিক আছে, তাহলে ওয়েটিংয়ের লিস্টের সংখ্যাটা কিন্তু অনেক কমে যাবে। যারা ইন্টারভিউতে ডাক পাবে তারা কিন্তু সবাই প্যানেলে থাকবে না, ওয়েটিং লিস্টে থাকবে না। নো মার্কশিট শ্যাল বি ইস্যুড টু দ্য ক্যান্ডিডেট, কোনো মার্কশিট দেওয়া হবে না। টেট কোয়ালিফাইড সার্টিফিকেট উইল বি ইস্যুড অ্যাজ পার NCT গাইডলাইন্স অ্যান্ড অ্যাজ পার কনভিনিয়েন্স অফ দ্য ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন। টেট সার্টিফিকেট NCT গাইডলাইন অনুযায়ী দেওয়া হবে এবং মাদ্রাসা সার্ভিস কমিশন সেটা ঠিক করবে। অল কোয়েশ্চেন্স ইন টেট অ্যান্ড মেন এক্সামিনেশন উইল বি অফ মাল্টিপল চয়েস কোয়েশ্চেন ইচ ক্যারিং 1 মার্ক উইথ 4 অল্টারনেটিভস আউট অফ হুইচ 1 আনসার উইল বি কারেক্ট। তার মানে কি, প্রত্যেকটাই MCQ বেসড হবে, 4টে অপশান থাকে, তার মধ্যে একটাই সঠিক হবে, যেটা আমরা সবাই জানি। ক্যান্ডিডেটস উইল হ্যাভ টু মার্ক অনলি 1 অপশান আউট অফ 4 অপশনস। মার্কিং মোর দ্যান 1 অপশন অফ এনি কোয়েশ্চেন উইল লিড টু নন ইভ্যালুয়েশন অফ দ্যাট পার্টিকুলার কোয়েশ্চেন। তার মানে কি, যে 4টে অপশান থাকবে, তুমি যদি একটার পরিবর্তে 2টো ওখানে মার্কিং করে দাও, তাহলে সেই কোয়েশ্চেনটা তোমার ওখানে আর ইভ্যালুয়েটই হবে না, পুরো বাতিল হয়ে যাবে। দেয়ার উইল বি নেগেটিভ মার্ক, ভালো করে এই পয়েন্টটা লক্ষ্য করবে, পয়েন্ট নাম্বার 11। দেয়ার উইল বি নেগেটিভ মার্কিং ফর রং চয়েস অফ অপশন, 1 মার্ক উইল বি ডিডাক্টেড ফর এভরি 2 রং অ্যান্সার্স। তার মানে কি, এখানে নেগেটিভ মার্কিং থাকছে, যদি তুমি 2টো ভুল করো তোমার 1 নাম্বার কাটা যাবে। তাহলে এবার তোমরা আমাকে প্রশ্ন করতেই পারো, এটা প্রাইমারি হবে, আপার প্রাইমারি হবে, না 9, 10, 11, 12 হবে? যেহেতু এটা কোনোটাই বলা নেই, তাহলে আমরা ধরতে পারি ক্লাস 1 থেকে 12 পর্যন্ত প্রত্যেকটা ক্ষেত্রেই নেগেটিভ মার্কিং থাকছে। কারণ আমি বলেছি কি, অফিসিয়াল নোটিশে যেটা বলা আছে আমি সেটাই বলবো। অফিসিয়াল নোটিস অনুযায়ী ক্লাস 1 থেকে 12 প্রত্যেকটাই ক্ষেত্রে তাহলে নেগেটিভ মার্কিং থাকছে, এটা আমাদের ধরে নিতে হবে। প্রোভাইডিং, আচ্ছা 12, এ ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই, আরও গুরুত্বপূর্ণ পয়েন্ট, এই পয়েন্টটাকে ভালো করে লক্ষ্য করবে। এ ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই ফর 1 ক্যাটাগরি অ্যান্ড ইন 1 সাবজেক্ট অনলি, আইদার ফর ক্লাস 1-4 অর ফর 5-8 অর 9-10 অর 11-12। খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট, আগের দিন আমি ভিডিওতে বলেছিলাম যে যদি তুমি এলিজিবল হও সব কটা পরীক্ষা দিতে পারবে, এটা হওয়া উচিত ছিল আমার মনে হয়, এবং হয়তো এটা নিয়ে কোনো কেসও হতে পারে। একটা ক্যান্ডিডেট শুধুমাত্র 1টা পরীক্ষা দিতে পারবে, এটা কিন্তু খুবই একটা বাজে নিয়ম তৈরি করেছে মাদ্রাসা সার্ভিস কমিশন, যেটা নিয়ে প্রতিবাদ হওয়াই উচিত এবং বিরোধিতা করাই উচিত। কারণ তোমার যদি এলিজিবিলিটি থাকে, তোমার যোগ্যতা যদি থাকে, তোমার প্রত্যেকটা পরীক্ষা দেওয়ার অধিকার রয়েছে, এবং আমার মতে এটা নিয়ে হয়তো কোনো কেস হলেও হতে পারে, কিন্তু অফিসিয়াল নোটিশে যেটা বলা রয়েছে যে শুধুমাত্র যে কোনো 1টা পরীক্ষা সেটা তুমি তোমার মতো চয়েস করতে পারো, প্রাইমারি হোক, আপার প্রাইমারি হোক, 9, 10 বা 11, 12, তুমি যে কোনো 1টা পরীক্ষা দিতে পারবে, এবার তোমার চয়েস। ঠিক আছে, প্রোভাইডিং ইনকারেক্ট অর ফলস ইনফরমেশন উইল লিড টু ক্যান্সেলেশন অফ ক্যান্ডিডেচার অ্যাট এনি স্টেজ অফ রিক্রুটমেন্ট প্রসেস অর ইভেন আফটার রিক্রুটমেন্ট, লিগাল অ্যাকশন উইল বি ইনিশিয়েটেড এগেনস্ট দ্য ক্যান্ডিডেটস ইন সাচ কেসেস। যদি তুমি কোনো ভুল তথ্য দিয়ে থাকো তাহলে পরীক্ষার আগে তোমার বিরুদ্ধে স্টেপ নিতে পারে, বা পরীক্ষার পরে যদি ধরা পড়ে তাও তোমার বিরুদ্ধে স্টেপ নিতে পারে, তাই ভুল ইনফরমেশন দেবে না। ক্যান্ডিডেটস অ্যাপ্লাইং ফর মাদ্রাসা উইথ পার্টিকুলার ল্যাঙ্গুয়েজ অ্যাজ মিডিয়াম মাস্ট হ্যাভ দ্যাট ল্যাঙ্গুয়েজেস অফ দ্য মিডিয়াম অ্যাজ ফার্স্ট অর সেকেন্ড অর থার্ড ল্যাঙ্গুয়েজ অফ অ্যাট লিস্ট 100 মার্কস অ্যাট এনি অফ দ্য সেকেন্ডারি লেভেল অর হায়ার সেকেন্ডারি লেভেল অর গ্র্যাজুয়েশন লেভেল। তার মানে কি, এটা আমরা বুঝতে পারছি যে এটা 9, 10 বা 11, 12 জন্য, যদি তুমি কোনো ল্যাঙ্গুয়েজ, যেটা ইংলিশ হোক, বাংলা হোক, এইরকম কোনো ল্যাঙ্গুয়েজে
যদি তুমি পরীক্ষা দিতে চাও তাহলে তোমাকে 100 নম্বরের যে কোনো একটা লেভেলে, সেটা সেকেন্ডারি হতে পারে, হায়ার সেকেন্ডারি হতে পারে, গ্র্যাজুয়েশন লেভেলের, 100 নম্বর তোমাকে পড়ে থাকতেই হবে। ক্যান্ডিডেটস ফাইনালি রেকমেন্ডেড ফর গ্র্যাজুয়েট ক্যাটাগরি অফ পোস্ট 9-10 অর 5-8 উইল বি এলিজিবল ফর গ্র্যাজুয়েট স্কেল অফ পে অ্যাজ অ্যাপ্লিকেবল। এটা ওই চাকরির পরে তোমাদের যেটা মাইনে হবে, যদি তুমি 9-10 বা আপার প্রাইমারিতে পাও তাহলে তোমার গ্র্যাজুয়েট স্কেল পাবে। অ্যান্ড নট পোস্ট গ্র্যাজুয়েট স্কেল অফ পে ইভেন ইফ দে হ্যাভ পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি। যদি তোমার পোস্ট গ্র্যাজুয়েট বা এম এ বা এমএসসি করাও থাকে, তাও যদি তুমি 9-10 বা আপার প্রাইমারিতে পাও, তাও কিন্তু তুমি ওই স্কেলে যোগ্য হবে না, তুমি ওই গ্র্যাজুয়েট স্কেল অনুযায়ী বেতন পাবে, ঠিক আছে। কোয়ালিফিকেশান উইল বি অ্যাজ অন লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশান। ভেরি ভেরি ভাইটাল পয়েন্ট, খুব ভালো করে এটা শোনো। পয়েন্ট নাম্বার 16, কোয়ালিফিকেশান উইল বি অ্যাজ অন লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশান। তার মানে কি, অ্যাপ্লিকেশানের লাস্ট ডেট 12-ই জুন, তার আগে তোমাকে সমস্ত কোয়ালিফিকেশান ফুলফিল করতে হবে। তার মানে আমরা এটা কি জানতে পারলাম, যে পার্সুইং অনগোয়িং, মানে কি তোমরা যারা করছো অনগোয়িং কোর্স, পার্সুইং এইরকম কোনো কোর্স এখানে কিন্তু অ্যাপ্লিকেবল নয়। আবারও আমি বলছি, এনসিটিইতে কিন্তু অন্য নিয়ম আছে তোমরা জানো। আমি আবার যেটা বলেছি কি, নোটিশে যেটা আছে আমি সেটাই বলবো, তার বাইরে আমি বলবো না, কারণ তোমরা অনেক রকম উল্টোপাল্টা কমেন্ট করো। ওই জন্য আমি নোটিশে যেটা আছে সেটাই বলছি। কি লেখা আছে এখানে, যে যদি তুমি 12-ই জুনের আগে তোমার যদি বিএড বা ডিএলএড বা যে কোনো ডিগ্রি যদি কমপ্লিট না হয়, তুমি কিন্তু পরীক্ষায় বসতে পারবে না, ওই পার্সুইং অনগোয়িং পরীক্ষায় বসতে পারবে না, ঠিক আছে। প্রত্যেকটা ইম্পর্টেন্ট পয়েন্টস আমার কভার হয়েছে। এরপরে যেটা আছে, টেস্ট সেন্টার্স, অ্যাপ্লিকেন্টস উইল বি ইনফর্মড অফ দ্য টেস্ট সেন্টার্স বাই অ্যাডমিট কার্ড থ্রু কমিশনস ওয়েবসাইট। কমিশনের ওয়েবসাইটে যখন অ্যাডমিট কার্ড দেওয়া হবে, কোথায় পরীক্ষা পড়েছে সেটা বলে দেওয়া হবে। ফিজ স্ট্রাকচার, এক্সামিনেশন ফিজ টেট অ্যান্ড সাবজেক্ট ইজ ₹500 ফর ক্যান্ডিডেটস বিলঙ্গিং টু জেনারেল ক্যাটাগরি, এসসি এসটি ওবিসি ক্যাটাগরি। টেট বা সাবজেক্ট যে কোনো পরীক্ষায় যে কোনো একটাতে তুমি ফর্ম ফিল আপ করতে পারছো। ফিজ কত, কোনো ক্যাটাগরিতে এখানে ছাড় দেওয়া হয়নি, শুধুমাত্র একটা ছাড়া। এসসি এসটি ওবিসি জেনারেল প্রত্যেকেই ₹500 এবং ₹250 কাদের জন্য, ফর ক্যান্ডিডেটস বিলঙ্গিং টু ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড ক্যাটাগরি, যারা একমাত্র ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড বা প্রতিবন্ধী রয়েছে তাদের ক্ষেত্রে ₹250 এবং বাদবাকি সবার ক্ষেত্রে এখানে ₹500। কাইন্ডলি ফলো দ্য অফিসিয়াল ওয়েবসাইট ফর ফার্দার ইনফরমেশান। এখানে কী বলা রয়েছে, তোমার যদি আরও কিছু ইনফরমেশান যেগুলো ওরা দেবে, সেটা সিলেবাস এখনও দেয়নি সেটা দেবে, সেই জন্য তোমাদের কী বলেছে, বা অনলাইন পোর্টাল যেখানে অনলাইন ফর্ম ফিল আপ করতে হবে, এগুলোর জন্য তোমাকে ওয়েবসাইট ফলো করতে হবে। যদি কোনো কোয়ারিজ থাকে নাম্বার দিয়েছে, সেই নাম্বার দিয়ে দিতে হবে, এবং ফর্ম ফিল আপ করার পর যদি কোনো পেমেন্টের প্রবলেম হয় সেটাও নাম্বার দিয়েছে, এবং তোমরা আশা করছি অফিসিয়াল নোটিশ অনুযায়ী সেটা দেখতে পেয়ে গেছো। তাহলে এখানে আমি ভ্যাকান্সি কোন সাবজেক্টে কত আছে সেটা আর কভার করছি না, কারণ এটা একদম একটা বাচ্চাও জানতে পারবে। তোমার যার যার সাবজেক্ট আমি অলরেডি আমার কমিউনিটি গাইডলাইনে পোস্ট করে দিয়েছি বা টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিয়েছি। তোমরা যারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করোনি, ডেসক্রিপশানে লিঙ্ক আছে, সেটা জয়েন করে নিতে পারো। তাহলে এখানে আমি যেটা বললাম, অফিসিয়াল নোটিশ অনুযায়ী যেটা বলা রয়েছে আমি সেটাই বললাম। এখানে আমি আমার কোনো মনের কথা বা বাইরের কোনো কথা কিচ্ছু আমি বলিনি, যেটা অফিসিয়াল নোটিশ দিয়েছে সেটাই বলেছি। এরপরে যদি আবারও কোনো নোটিশ দেয় সেই অনুযায়ী আমি বলবো, এবং তোমরা বুঝে গেছো যে কার কোনটাতে প্রস্তুতি নিতে হবে। তোমরা যে কোনো একটা জনার বা যে কোনো একটা সাবজেক্ট চয়েস করে নাও, যে তোমরা প্রাইমারি দেবে, আপার প্রাইমারি দেবে, 9-10 বা 11-12, কারণ এটা তোমরাই বেস্ট চয়েস করতে পারবে, সেটা আমি চয়েস করতে পারবো না, কারণ তোমরা কোনটাতে স্ট্রং সেটা তোমরাই ভালো জানতে পারবে। তাই সেটা তোমাদের মতো তোমরা চয়েস করে নাও, এবং যদি এর পরবর্তীকালে কোনো অফিসিয়াল নোটিশ কিছু আসে আবারও আমি সেটা বিস্তারিত ভিডিও করে বলে দেবো, যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়, এবং অফিসিয়াল নোটিশে যেটা বলা রয়েছে সেটাই যাতে তোমরা জানতে পারো। তাহলে যদি এরপরে কোনো কনফিউশন থাকে অবশ্যই কমেন্টস করবে, আমি প্রত্যেকের কমেন্টস নিয়ে আবারও একটা ভিডিও করে দেওয়ার চেষ্টা করব, কারণ তোমাদের অনেক কনফিউশন থাকতেই পারে। আর একটা কথা বলতে চাই, যে পিটি হোক বা না হোক বা ওদের যে যে চেঞ্জেসগুলো হয় সেটা আমার কথায় হয় না, ঠিক আছে। ওরা ওদের মতো চেঞ্জ করে, যেটা আমার কাছে আসে সেটাই আমি তোমাদের বলি। তাই তোমাদের প্রতি আমার কোনো বিন্দুমাত্র রাগ নেই, তোমাদের যা ইচ্ছা কমেন্ট হয় তোমরা করবে, কারণ প্রত্যেকটা কমেন্টসকে আমি অ্যাপ্রিসিয়েট করি। তাহলে আজ এই পর্যন্তই, যে কোনো কনফিউশন তোমরা কমেন্ট করে দাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।